মহাজগঞ্জ বাজারের কালোবাজারি রুখতে এবার ময়দানে খোদ খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারীকেও ছুটে যেতে হয়েছে। বুধবার খাদ্য দপ্তরের অধিকর্তা সহ মহকুমা প্রশাসনের এক টিম অভিযানে গিয়ে একটি দোকানে রেশন শপের চালের সন্ধান পান। এই দোকানটি সিল করে দেওয়া হয়। দোকান মালিকের বিরুদ্ধে মামলা নেওয়া হবে বলে অধিকর্তা জানিয়েছেন। অপরদিকে কাঁচা সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন। আরে এরা কম করে না, রায় গেলে পরে খাদ্য দপ্তর সর 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 পান বলতে নেই ম্যাডাম ঢুকত। কারণ এখন কিন্তু রাস্তা ঠিক হয়ে গেছে, রাস্তার সেই ধরনের কোনো সমস্যা নেই, ফলে মাল আসা যাওয়ার অসুবিধা নেই। যে দামটা বেড়েছে এটা কমা উচিত, আজকে মনে হয় কিছুটা দাম কমেছে। কাল আমি যে রেট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি সেখানে দেখেছি রেটটা কম আছে, আজকে ভেরিফাই করার জন্য আমি এসেছি। স্যার মূল্য নির্ধারণ করে দেওয়া যায় না বিভিন্ন সামগ্রীর মূল্য? কাঁচামালের যে মূল্যটা সেটা সেইভাবে নির্ধারণ করা যায় না। এটা এগ্রি প্রডিউসার্স আছে যারা এগ্রিকালচার আছে, ওদের সঙ্গে আমরা কথা বলেছি। এটা একটু ফ্লাকচুয়েট করে, কিন্তু বেশি ফ্লাকচুয়েট করাতে আমাদের এই সমস্যা হচ্ছে, অথবা লোকজন জনগণের কাছে, আমিও জনগণ ক্রেতা, আমার কাছে এটা বেশি লাগছে। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলি আছে যেমন চাল ডাল তেল, এগুলি তো হচ্ছে, এগুলি মানে মূল্য, এগুলি মূল্য নির্ধারণ করা আছে। যেমন কিছুদিন আগে আপনাদের বোর্ডে থাকে না, বোর্ডে থাকে না, বোর্ডে আমরা রাখার ব্যবস্থা করছি। আলু আমরা 25 টাকা করে বলে দিয়েছি, পেঁয়াজ যাতে 30 টাকা করে বিক্রি হয়। আমি কালকে দেখেছি বাজারে এবং স্মার্ট বাজারে আমি দেখেছি ওরা আলু 25 বিক্রি করছে, পেঁয়াজটা 29 টাকা বোর্ড লাগানো আছে। তো আমাদের যে প্রয়াস অভিযান সেটা জারি থাকবে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।